একটা বিশাল নিয়োগের খবর নিয়ে আমি চলে এসেছি রিয়া তোমাদের সাথে। তো আজকে আমরা কথা বলতে চলেছি অঙ্গনবাড়ি নিয়োগ নিয়ে, এবং আরো একটা জেলায় কিন্তু অঙ্গনবাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে, তো সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। নিশ্চয়ই তোমাদের মনে এখন যাচ্ছে যে কোন জেলায় ম্যাম এলো, সেটা তো আগে বলুন। অবশ্যই বলবো, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে স্কিপ না করে, কারণ পুরো ডিটেইলস আমি তোমাদের সাথে বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটা কি। যে অফিশিয়াল নোটিফিকেশন চলে এসেছে, অফিশিয়াল নোটিফিকেশনে কি দেখা যাচ্ছে দেখো, এটা হলো আমাদের সবার প্রিয় বাঁকুড়া জেলায় এই রিক্রুটমেন্টটা হবে, এই নিয়োগটা হবে অঙ্গনবাড়িতে। কি নোটিশ এসছে দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভ্যাকেন্ট পোস্ট অফ মিড ডে মিল সুপারভাইজার হিসাবে অ্যাট সোনামুখী ডেভেলপমেন্ট ব্লক অন কন্ট্যাক্ট বেসিস। তো এখানে মিড ডে মিল সুপারভাইজার হচ্ছে পোস্টার নাম, এবং এখানে এলিজিবিলিটি দিয়েছে রেমুনারেশন হচ্ছে 10,000 টাকা, এবং এখানে মোড অফ অ্যাপ্লিকেশনটা পুরো ডিটেলস বলা আছে। আমরা সব কিছু নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। তো প্রথমেই বলে দিই অ্যাপ্লিকেশন স্টার্ট আর এন্ড ডেটটা কবে। দেখো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 8/3/2023 আপ টু 4 PM অ্যাট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস। তাহলে 8ই মার্চ 4টে অবধি তোমাদের কাছে সময় আছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার। তোমরা ডাইরেক্টলি ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে পারবে। এছাড়া বলেছে কি যে সিলেকশন যে প্রসিডিওরটা সেটা নিয়েও এখানে দেখো আলোচনা করা রয়েছে। সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভয়েস, মানে বুঝতেই পারছো যে তোমাদের ইন্টারভিউ হবে, একটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা পুরোপুরিভাবে হবে। এবং সেখানে বলা আছে কি যে রিপোর্টিং টাইম যেটা হবে সেটা 10ই মার্চ 11টা থেকে হবে। 8ই মার্চ তোমরা ফর্মটা দেওয়ার লাস্ট তারিখ, 10ই মার্চ পরীক্ষা, টাইমও বলে দেওয়া আছে 11টার সময়। পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভয়েস হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত হবে 10ই মার্চ। এই হচ্ছে টাইম, ইন্টারভিউর টাইম। যারা যারা ইন্টারভিউ দিতে যাবে ভালো করে প্রিপারেশন নিয়ে অবশ্যই যেও। এবার বলি যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডকুমেন্টসের লিস্ট এখানে দেওয়া আছে। তো ডকুমেন্টসের লিস্টে আমি আলাদা করে বললাম না, তোমাদের কোয়ালিফিকেশানগুলো দেবে, অরিজিনাল কপি অফ লাস্ট বেসিক পে সার্টিফিকেট দেবে, এজ প্রুফ দেবে। এবার আসি একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায়, কারা কারা এলিজিবল সেটা দেখা যাক। প্রথমেই বলি, যারা কিনা বাঁকুড়ার ডিস্ট্রিক্টেরই রেসিডেন্ট তারাই একমাত্র এটা আবেদন করতে পারবে। এজ 63 বছরের বেশি হলে হবে না। ক্যান্ডিডেটকে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, যার গ্রেড পে 3,900 টাকা অন্তত হতে হবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ নলেজ অ্যাবাউট স্যানিটেশন সম্পর্কে নলেজ থাকতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকলে প্রেফারেবল। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো দেরি না করে সবাই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। আমি অ্যাপ্লিকেশনের ফর্মটা দেখিয়ে দিই, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা নিকটস্থ যে কোনো সাইবার ক্যাফে থেকে এই ফর্মটা তুলে ফিল আপ করে জমা দিতে পারবে। তো এই ছিল আজকের নোটিশ। বাকি যে কোনো অঙ্গনবাড়ির খবর আসলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদেরকে আগে জানাবো, আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি এই নোটিশটাও তোমাদের কাজে লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।